নমস্কার ফ্রেন্ডস আমি রতন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মের পক্ষ থেকে সকল বৃক্ষপ্রেমী বন্ধুদেরকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন বা এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন চাপ দিয়ে দেবেন কারণ আমরা যখনই আপনার জন্য কোনো ভিডিও তৈরি করব আমাদের চ্যানেলে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিও আপনারা আপনাদের মোবাইল বা ল্যাপটপে দেখতে পাবেন যার জন্য বেলাইকন বাটনটি একবার প্রেস করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করছি আপেল গাছের সার ব্যবহার নিয়ে আমরা এই আপেল গাছের পরিচর্যার একটি মুখ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হল সার দেয়া। আমরা এই আপেল গাছে কী কী ধরনের সার দেবো বা কত পরিমাণে সার দেবো সে বিষয়গুলো নিয়ে আমরা একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করব আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেখানে অবশ্যই কোনো কাশ্মীরি আপেল নয় বা এমন একটি আপেল নিয়ে আলোচনা করব যে আপেলটি পশ্চিমবঙ্গের যে কোনো জলবায়ুতে যে কোনো মাটিতে এবং বাংলাদেশের যে কোনো মাটিতে যে কোনো জলবায়ুতে সুস্বাদু এবং মিষ্টি আপেল আমরা পাবো এবং দুটো একটি আপেল নয় একটি গাছ থেকে অনেক পরিমাণে আপেল পাওয়ার জন্য আশানুরূপ ফল পেতে আমাদেরকে ঠিক ঠিকভাবে গাছের প্রয়োজন অনুসারে নিউট্রিশান সাপ্লিমেন্ট করতে হবে এই নিউট্রিশনগুলো কি সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা একটু বলে নেবো যে আপেল চাষের মাটি বা আপেল চাষের জন্য কী ধরনের জলবায়ু প্রয়োজন বা এই যে আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি এটি হচ্ছে এই আপেলটির নাম হচ্ছে হরিমনি নাইনটি নাইন হরিমণি নাইনটি নাইন আপেলের জন্য আমরা কি মাটিতে কি সার দেবো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কমপ্লিটভাবে আলোচনা করছি যখন আমরা আগে একটি হরিমণি 99 নাইন আপেলের ভিডিও আমরা পোস্ট করেছি আপনারা সকলেই দেখেছেন সেখানে আলোচনা করেছিলাম একটি গাছ লাগাতে গেলে তার কি কি সার দেওয়া প্রয়োজন আজকে আলোচনা করবো যে হরিমণি 99 নাইন সারা বছর ধরে কি ধরনের সার বা কী ধরনের ট্রিটমেন্ট করবেন সেই বিষয়টা নিয়ে এখন প্রতি বছর আপনাকে সার দিতে হবে তিরিশ গ্রাম নাইট্রোজেন কুড়ি গ্রাম পটাশ দিতে হবে এবং হচ্ছে তিরিশ গ্রাম ফসফরাসজনিত সার দিতে হবে এই ফসফরাস নাইট্রোজেন এই সারটা প্রতি বছর ডবল দিতে হবে এবছরে যে পরিমাণ সার দেবেন গত আগামী বছর তার ডবল দেবেন এবং তারপরের বার তার ডবল দেবেন তারপরের বার তার ডবল দেবেন অর্থাৎ দশ বছর পরে তিরিশ গ্রাম সারটি দশ বছর পরে যে নাইট্রোজেন তিরিশ গ্রাম এখন প্রথম বছরে দিচ্ছিলেন সেটি দশ বছর পরে তিনশো গ্রাম হবে যে ফসফরাস সারটি আপনি প্রথম বছরে দিচ্ছিলেন তিরিশ গ্রাম সেই সারটি আগামী দশ বছর পরে তিনশো গ্রাম হবে এবং যে পটাশটি আপনি দুশো কুড়ি গ্রাম দিচ্ছিলেন সেটি দশ বছর পরে হবে দুশো গ্রাম এই অনুপাতে প্রতি বছর আপনাকে সারটি আপনাকে বাড়াতে হবে এবং সেই সঙ্গে ফল এবং সুন্দর ফুল ধরার জন্য আপনাকে দিতে হবে কুড়ি শতা তিন শতাংশ বরণ এবং ট্রেসল দুই তিনবার স্প্রে করতে হবে এর দিনে আমরা বলেছিলাম যে একটি কন্টেনার নিতে হবে যে কন্টেনারে কুড়ি কিলোর উপরে বেশি মাটি ধরে যারা টবে আপেল চাষ করতে চাইছেন তাদের কুড়ি কিলোর উপরে বেশি মাটি ধরা অবশ্যই প্রয়োজন এই মাটিতে এমনভাবে নুড়ি কাকড় এবং পাথর নিচের দিকে দিতে হবে যেন কোনোভাবেই এর ভেতরে জল দাঁড়িয়ে না থাকতে পারে জল দেওয়ার পরে এক্ষুনি যেন জলটি বাইরে ফিল্টারিং হয়ে জলটি বাইরে বেরিয়ে যেতে পারে অর্থাৎ অতিরিক্ত জল আপেল গাছ পছন্দ করে না এখন আলোচনা করছি ওয়েদার সম্পর্কে অর্থাৎ এই আপেল গাছের জন্য কী ধরনের ওয়েদার আসলে বন্ধুরা কাশ্মীরে যে আপেলটি হয় তাতে কনকনে ঠান্ডা দরকার হয় অর্থাৎ মাইনাস নাইন ডিগ্রি বা নয় ডিগ্রির নিচে সবসময় তাপমাত্রা থাকতে হয় তো এই ঠান্ডা বা তাপমাত্রা আমাদের পশ্চিমবাংলায় সব জায়গাতে বা বাংলাদেশের সব জায়গাতে এই ওয়েদার আমরা পেয়ে থাকি মনি নাইনটি নাইন আপেলটি এমন একটি আপেল অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশ এবং যে কোনো দেশের সাধারণত ছাব্বিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও আপেল ধরতে সক্ষম হয় এই আপেলটি যখন আমাদের আসে গাছে ফলন হয় তখন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলেও আমাদের আপেল ধরবে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে আমি বাঁকুড়া থেকে এই ভিডিওটি করছি আমাদের বাঁকুড়াতে যখন ফেব্রুয়ারি মাসের আপেল হয় তখন আমাদের বাঁকুড়া জেলাতে আপনার চৌত্রিশ ডিগ্রি থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজমান এই ওয়েদারেও আমাদের কাছে কিন্তু ভালো ফলন দিয়েছে অর্থাৎ আপনারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন বা যেখানে আপেল চাষ করবেন সবাইকার বাড়িতেই ঠিক ঠিকভাবে আপেল ধরার জন্য একটু সার ঠিক ঠিকভাবে পরিচর্যা ঠিক ঠিকভাবে যত্ন করতে পারলেই আপনারা কিন্তু বাড়িতে অনায়াসেই আপেলের ফলন পেতে পারেন তো আমরা এখন থেকে কন্টিনিউ কয়েকটি আপেল নিয়ে ভিডিও করবো অর্থাৎ আমাদের প্রত্যেকটি ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখতে থাকবেন আমরা চেষ্টা করব যেন আমাদের ঘরে ঘরেই আপেল প্রত্যেকের ফলাতে পারি এই চেষ্টা করব তো এখন আমরা কিছু নাইট্রোজেনের কথা বললাম এই নাইট্রোজেন অর্থাৎ উনিশ 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 দিতে পারেন কুড়ি 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 দিতে পারেন বা দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে পারেন বা ডিএপি কুড়ি 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 এটা দিতে পারেন এখন তারপরে দিতে হবে পটাশ অর্থাৎ এমওপি ম্যাগনেশিয়াম অফ পটাশ এটা দিতে পারেন বা এসওপি সালফেট অফ পটাশ দিতে পারেন তো যাই হোক না কেন পাতা যদি আপনার পাতার কিনারাগুলো যদি পুড়ে যায় বা পাতার কিনারা যদি মরে হলুদ বাদামি বর্ণের হয়ে যায় তাহলে এসওপি দেবেন অর্থাৎ হচ্ছে সালফেট অফ পটাশিয়াম সালফেট দেবেন এই পটাশিয়াম সালফেট দিলে পাতার যে পটাশের ঘাটতি বা গাছের জন্য যে পটাশের ঘাটতি এই ঘাটতি ঠিকঠাক মেনটেন্স হবে এবং হবে না এখন যেটা কথা বলা হয়েছে ফসফরাসের জন্য বলা হয়েছে এখন ফসফরাসের জন্য আপনাকে কয়েকটি সার গাছেকে মিক্সড করতে হবে এই সারগুলো ঠিক ঠিক অনুপাতে আপনাকে ব্যবহার করতে হবে ফসফরাসের জন্য আপনারা প্রথমেই দিতে পারেন এখানে আমরা পেয়েছি এটা আমাদের আছে ভার্মি কম্পোস্ট আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন ভার্মি কম্পোস্টে অনেক সারের গুণাগুণ রয়েছে যে সারগুলো ভার্মি কম্পোস্ট খুব ভালো একটি সার গাছের জন্য খুব নিউট্রিশন ফেভার করে তো এটা দিতে পারেন এরপরে আমরা যেটা আছে ফসফরাসের জন্য মূলত দেব হচ্ছে হাড় গুঁড়ো এখানে দেখুন আমরা এটা হাড় গুঁড়ো নিয়েছি অর্থাৎ টেবিল চামচের এক চামচ আপনি এক চামচ থেকে দু চামচ আপনি একটি টবের উপযোগী এবং মাটি তো হলে আপনি তিন চার চামচ দিতেও পারেন কোনো এতে ক্ষতি হবে না তো এইটা আপনাকে নিতে হবে টবের জন্য আপনার দেড় চামচ কিংবা দু চামচ এখানে আমরা আছে শিঙ্কুচি এই শিঙ্কুচিটা নিতে হবে আপনাকে এক চামচ এই শিঙ্কুচি আপনি এক চামচ নেবেন তো এই শিঙ্কুচিটা এক চামচ নিয়ে আপনি একটি আলাদা প্লেটের মধ্যে রাখবেন এই সব সারগুলো যেগুলো বলছি সব সারগুলো একটি প্লেটে রাখবেন এখানে আছে অর্গামিল অর্গামিলটাও আপনি দু তিন চামচ নিতে পারেন এই অর্গামিল সারটি আপনি ওই প্লেটের মধ্যে দু তিন চামচ নিয়ে রাখবেন একটি গাছের জন্য আমরা বলছি তো একটি গাছের জন্য এইটা দিলেন এরপরে আছে আমাদের কাছে নিমখোল নিমখোল খুব ভালো শিকড়ের জন্য এবং সম্পূর্ণ গাছের জন্য শিকড়ে যে সমস্ত ফাঙ্গাস বা বিভিন্ন ধরনের রোগ পোকামাকড়ের উপদ্রব থাকে শিকড়ে এই আপনার নিমখোল দিলে সেই ধরনের কোনো রোগ বা পোকামাকড়ের উপদ্রব হবে না এই যে পাঁচটি সার আমরা এখানে দেখালাম এই পাঁচটি সারকে আপনি একটি প্লেটে নিয়ে একসঙ্গে মিক্স করে আপনি গাছের মাটির গোড়ার থেকে মাটিটা একটু পরিষ্কার করে বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপেল গাছের শিকড় মাটির খুব গভীরে না গেলেও মাটির ওপরের দিকে অনেক শিকড় থাকে এমনভাবে গাছে দূর দিয়ে শিকড়গুলো মাটিটাকে তুলে নেবেন যেন কোনো বেশি শিকড় কাটা না যায় সেই মাটিটা তুলে নিয়ে গর্তের মতন ড্রেন করবেন ড্রেন করে এই সারগুলো দেবেন নাইট্রোজেন পটাশ এবং এই যে ফসফরাসের জন্য যে পাঁচটি সার যে ফসফরাসের ঘাটতি পূরণ করবে আপনারা ফসফরাস দোকানে কিনতেও পারেন কিন্তু তার চাইতে সবচেয়ে ভালো হয় এই আপনার এই ফসফরাসগুলো দিলে এই ফসফরাসটা কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে গাছের খাদ্য উপযোগী হতে যদিও লাগুক তাতেও ক্ষতি নেই কিন্তু এই সারটা দিলে গাছের জন্য খুব হেল্পফুল গাছ খুব সহজেই নষ্ট হবে গাছ অত্যন্ত মানে দৃঢ় থাকবে এবং ফুল ফল দিতে বেশি ফুল ফল দেবে সচেষ্ট হবে এবং ফুলের মিষ্টি স্বাদ বজায় থাকবে যারা এই সারগুলো পাবেন না তারা দোকান থেকে ফসফারাস বা কিনে নিতে পারেন এই সারগুলো দিয়ে আপনারা ঠিক ঠিকভাবে যদি সারা বছর ধরে মেনটেন্স করেন গাছকে এই সার দিন তাহলে আপনাদের গাছে ঠিকভাবে আপেল ধরবে এই সারকে দুবার দিতে হবে এক হচ্ছে শীতের আসার আগে আরেক হচ্ছে শীত শেষ হওয়ার পর অর্থাৎ ফাল্গুন মাসের কুড়ি তারিখের পর ফাল্গুন মাসের কুড়ি তারিখের পর যদি আপনি সার দেন সেই সারটা ফুল ফলকে ত্বরান্বিত করবে এবং ফুলের বৃদ্ধি বিকাশ এবং ফলের বৃদ্ধি বিকাশকে ত্বরান্বিত করবে তো বন্ধুরা আমরা ভিডিওটি আর বড় করছি না আমরা নিয়মিত আপেল বিষয় নিয়ে ওই হরিমণি নাইনটি নাইন আপেলকে আপনারা ছাদে কিংবা মাটিতে কিভাবে আপনারা আপেলে বেশি ফলন পাবেন বা আপনাদের আপেলের বিভিন্ন ধরনের রোগের হাত থেকে আপনারা গাছকে কীভাবে রক্ষা করবেন এই বিষয় নিয়ে আমরা নিয়মিত ভিডিও দেখ তৈরি করতে থাকব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন সকলে ভালো থাকবেন আপনাদের গাছগুলোকে ভালো রাখবেন ধন্যবাদ